আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিবিএ অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের ব্যাংক ম্যানেজমেন্ট এই কোর্স বা বিষয়টির ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস ল্যান্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। আমি আজকে এই অধ্যায়ের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কি। দুই নম্বর কোশ্চেন, অবজেক্টিভ অফ কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করা। কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েটস লোন ডিপোজিট, বাণিজ্যিক ব্যাংকের ঋণামন সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখন আমরা আসি হোয়াট ইজ কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে, সে আমানত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে অর্থ প্রদান করে থাকে, এবং যারা ব্যাংকে আমানত জমা রাখবে তাদেরকে স্বল্প হারে ঋণ প্রদান করা হয়, এবং যারা ব্যাংক থেকে টাকা উঠাবে বা ঋণ নিবে তাদেরকে বড় আকারের সুদ প্রদান করতে হয়। এই দুই সুদের পার্থক্যই হলো বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তদুপরি বিভিন্ন লেখক এবং গবেষক বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমে আসি আমরা যে প্রতিষ্ঠান জনগণের অলস অর্থ জমা রাখে এবং অন্যদের অর্থ ঋণ দিয়ে মুনাফা অর্জন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বিশেষভাবে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক বলতে এমন একটি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যা জনগণের নিকট হতে কম সুদে আমানত জমা রেখে বেশি সুদে ঋণ দেয়। এখন আমরা আসি বিভিন্ন লেখক এবং গবেষকদের কথা। গুগলে বলা আছে, এ কমার্শিয়াল ব্যাংক ইজ এ টাইপ অফ ব্যাংক দ্যাট প্রোভাইড সার্ভিস সাচ এস অ্যাকসেপ্টিং ডিপোজিটস, মেকিং বিজনেস লোনস অ্যান্ড অফারিং বেসিস ইনভেস্টমেন্ট প্রোডাক্টস দ্যাট ইজ অপারেটেড অ্যাজ এ বিজনেস ফর প্রফিট। প্রফেসর আশুতোষ নাথের মতে, কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যান ইন্টারমিডিয়ারি প্রফিট মেকিং ইনস্টিটিউশন। প্রফেসর আর এস সেয়ার্সের মতে, ব্যাংকস আর নট মেয়ারলি ট্রেডার্স ইন মানি বাট অলসো ইম্পর্ট্যান্ট ম্যানুফ্যাকচার অফ মানি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক জনগণের নিকট হতে আমানত গ্রহণ করে, সে আমানতি অর্থ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। অধ্যাপক গিলবার্ডের মতে, বাণিজ্যিক ব্যাংক মূলধন ও অর্থের ব্যবসায়ী প্রতিষ্ঠান। মধ্যস্থ ব্যবসায়ী হিসাবে এই প্রতিষ্ঠান এক পক্ষের নিকট হতে ঋণ গ্রহণ করে ও অন্য পক্ষকে ঋণ দেয়। এই উভয় ঋণের পার্থক্যই হলো মুনাফার উৎস। জেমস স্টিফেনসনের মতে, কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যান ইনস্টিটিউশন হুইচ পারপাস অর পারচেস অ্যান্ড সেলস মানি অ্যান্ড ট্রানজ্যাক্ট আদার ফাইন্যান্সিয়াল বিজনেস অফ লাইক নেচার। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা অর্থের ক্রয় বিক্রয় সংক্রান্ত কর্মকাণ্ডে রত থাকে এবং অর্থের সমজাতীয় অন্যান্য আর্থিক লেনদেন নিষ্পত্তি করে থাকে। উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হলো একটি মধ্যস্থ আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, জনগণের অর্থ জমা রাখে, নির্দিষ্ট সময়ান্তে জমা অর্থের উপর সুদ প্রদান করে, জমাকৃত অর্থের কিয়দংশ ঋণ হিসাবে দেয়,
ঋণের উপর সুদ গ্রহণ করে জমাকৃত অর্থের অংশবিশেষ ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে ঋণ ও বিনিয়োগের উপর মুনাফা অর্জন করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। পরিশেষে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান যা যে অন্যের অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করে এবং অপেক্ষাকৃত বেশি সুদে অন্যদের ঋণ প্রদান করে। উভয় প্রকার সুদের পার্থক্য হল ব্যাংকের মুনাফা। এখন আমরা আসি দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন আমরা সেখানে বলেছিলাম ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য সমূহকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। আমরা প্রথমেই বলেছিলাম মুনাফা অর্জন করা, দুই নম্বর বলেছি মূলধন গঠন, তিন নম্বর অর্থনৈতিক উন্নয়ন, চার নম্বর সঞ্চয় উদ্বুদ্ধকরণ, পাঁচ নম্বর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা, ছয় নম্বর সেবামূলক কার্যক্রমের সহায়তা, সাত নম্বর বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আট নম্বর কৃষি উন্নয়নের সহায়তা, নয় নম্বর শিল্প উন্নয়নের সহায়তা, দশ নম্বর কর্মসংস্থান সৃষ্টি, এগারো সম্পদের সুষম বণ্টন, বারো জীবনযাত্রার মান উন্নয়ন, তেরো ঋণ আমানত সৃষ্টি, চোদ্দ কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা। সহ মোট ১৪টি উদ্দেশ্যের কথা আমরা বলেছি। এখন আমি আলোচনায় আসি। প্রথমেই আমরা বললাম মুনাফা অর্জন, আর্নিং প্রফিট। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম ও প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। যে কোনো প্রতিষ্ঠান মুনাফা ছাড়া কোনোভাবেই চলতে পারবে না, তাই বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই ঋণ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করে। এতে বাণিজ্যিক ব্যাংকের একটি আয় হয়। সুতরাং মূলধন গঠন করার জন্য বাণিজ্যিক ব্যাংক সকল প্রকারের কার্যক্রম সম্পন্ন করে থাকে। দুই নম্বর আমরা বলেছি অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। যে কোনো দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। বাণিজ্যিক ব্যাংক তার বাইরে নয়, বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, ঋণ মঞ্জুর করা, মূলধন সরবরাহ করা ইত্যাদি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। সঞ্চয় উদ্বুদ্ধকরণ, মোটিভেশন ফর সার্ভিস। বাণিজ্যিক ব্যাংক জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কার্যক্রম অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে সঞ্চয় উদ্বুদ্ধ করা, জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংরক্ষণ করে সেগুলিকে একটি বৃহৎ আকারে ফান্ড গঠন করে থাকে। সেই জন্য বাণিজ্যিক ব্যাংক ডিপিএস বা মান্থলি সেভিংস সহ বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে থাকে। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা, হোম অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। বাণিজ্যিক ব্যাংক আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য সবসময় তৎপর থাকে। কারণ ব্যাংক শুধুমাত্র কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়ে বা দেশের মধ্যেই ব্যবসা বাণিজ্য করবে না, দেশের বাইরেও সেখানে তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ও সেবা প্রদান করার জন্য সর্বত্র সচেষ্ট থাকে। সেবামূলক কার্যক্রমের সহায়তা, এইডস টু সার্ভিস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম অংশগ্রহণ করে থাকে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সহ সকল প্রকারের কার্যক্রমে বাণিজ্যিক ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র
মুনাফা অর্জনের জন্যই ব্যস্ত থাকে না, বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম করে, বিদ্যুৎ, গ্যাস বিল, পানি বিল সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে জন্য সচেষ্ট থাকে। কৃষি উন্নয়নের সহায়তা, এস টু এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, বাণিজ্যিক ব্যাংক কৃষকের জন্য সার বীজ সরবরাহ, কীটনাশক সরবরাহ এবং বিভিন্ন ধরনের মেশিন বা যন্ত্রপাতি, কৃষি উপকরণ স্বল্প ঋণে তাদেরকে অর্থ প্রদান করে তা দিয়ে সেগুলি ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে থাকে। শিল্প উন্নয়নের সহায়তা, এস টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বাণিজ্য ব্যাংক শুধুমাত্র কৃষি উন্নয়নের কাজে ব্যস্ত থাকে না, শিল্প উন্নয়নের জন্য সচেষ্ট থাকে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপন, রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পরিবর্তন এবং সংশোধনের জন্য কার্যকর এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন, বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন আনাচে কানাচে তাদের শাখা অফিস খুলে সেখানে বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সকল স্তরে কর্মকর্তা কর্মচারীরা গুরুত্বপূর্ণ কার্যক্রম পালন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক এই কাজটি অত্যন্ত সুন্দর এবং দক্ষভাবে করে থাকে, পাশাপাশি বিভিন্ন ধরনের শিল্প কারখানা অর্থনীতি বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে এবং এই ঋণের মাধ্যমে সহজে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হয়। সম্পদের সুষম বণ্টন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের শিল্প কারখানা দেশের উৎপাদিত পণ্য সামগ্রী বণ্টনে সহায়তা করে থাকে। যেমন আমাদের বিভিন্ন সিজনাল ফ্রুটস উৎপাদন হয়, বাণিজ্যিক ব্যাংক কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য কৃষকদেরকে সহযোগিতা প্রদান করে থাকে এবং আর্থিকভাবে কারিগরিভাবেও সহায়তা প্রদান করে। উৎকর্ষ সহায়তার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি স্বাবলম্বী গতিতে চালিয়ে যেতে সক্ষম হয়েছে। জীবনযাত্রার মান উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড, বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র জনগণের জন্য শুধু বিনিয়োগ আর সঞ্চয় সংরক্ষণ করে না, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সর্বাত্মক সচেষ্ট থাকে। শিল্প কারখানা স্থাপন করা, রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়ন করা, ব্রিজ কালভার্ট উন্নয়ন করা, এই কাজে অর্থায়ন করে থাকে। পাশাপাশি নতুন ধরনের বাস, ট্রেন, লঞ্চ চালু করার ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে, তা দিয়ে জনগণ সহজে যাতায়াত করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং জীবনযাত্রার মানও উন্নত করে যাচ্ছে। ঋণ আমানত সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক মক্কেলদেরকে ঋণ প্রদান করে থাকে। ঋণ শুধুমাত্র সরাসরি তাদেরকে নগদ টাকা প্রদান করা হয় না, প্রত্যেক আমানতকারীর নামে একটি ব্যাংক হিসাব খুলতে হয়, ওই ব্যাংক হিসাবে অর্থ প্রদান করে, অতঃপর চেকের মাধ্যমে তা থেকে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলন করতে পারে নিজস্ব হিসাবের মাধ্যমে। সুতরাং এইভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা, কোঅপারেশন অফ সেন্ট্রাল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র তার নির্দিষ্ট গণ্ডির ভিতরে কাজ করে না, সে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু কার্যক্রম পরিচালনা করে সেহেতু তাকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ও বিধি মোতাবেক কাজকর্ম পরিচালনা করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের জন্য সেখানে তার হিসাব নিরীক্ষণ এবং নিকাশগড়ের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকাশগড়ের সুবিধা প্রদান করে প্রতিদিন তার যে লেনদেন হয়, চেক হয়, সেই চেকগুলি কেন্দ্রীয়
ব্যাংকের মাধ্যমে যাচাই বাছাই করা হয়, যাচাই বাছাই করে দ্রুত সমাধান করার সর্বাত্মক চেষ্টা করা হয় এবং সমাধান করেও থাকে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করে থাকে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে এবং যদি জরুরি প্রয়োজনে কোনো অর্থ প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প সময়ের জন্য ঋণ সুবিধা প্রদান করে সহ সকল ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। উপরোক্ত উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক ব্যাংক কার্যকর ও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো আরও আধুনিক সুযোগ সুবিধা প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংক সর্বাত্মক চেষ্টা করে যাবে। বর্তমানে এখন এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে, যাতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা প্রদান করা যায়। সেই জন্য বিভিন্ন জায়গায় ব্যাংকের কালেকশন বুথ সহ টাকা উঠানোর জন্য মেশিন স্থাপন করেছে, যা দিয়ে যাতে গ্রাহকরা দ্রুততর সময়ে সেবা প্রদান করতে ব্যাংক সর্বোচ্চ সচেষ্ট থাকে, সেদিকে লক্ষ্য রেখে ব্যাংক তার সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন আমরা আসি তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ঋণ নামানোর সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করা। কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েটস লোন ডিপোজিট, কমার্শিয়াল ব্যাংক কিভাবে ঋণ নামানোর সৃষ্টি করে সেটা আমরা আলোচনা করব। দুটো পদ্ধতিতে কমার্শিয়াল ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। প্রথমত ঋণ মঞ্জুরের মাধ্যমে আমানত সৃষ্টি, ক্রিয়েশন অফ ডিপোজিট থ্রু লোন অ্যাপ্রুভাল, আমানত গ্রহণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, লোন ডিপোজিট ক্রিয়েশন বা অ্যাকসেপ্টিং ডিপোজিট। এই দুইভাবে ঋণ আমানত সৃষ্টি করতে পারে। এখন আমরা আসি ঋণ আমানত সৃষ্টির উপায়। এম এন মিশ্র বলেছেন, ডিপোজিট ক্রিয়েট লোন অ্যান্ড লোন ক্রিয়েট ডিপোজিট, আমানত ঋণ সৃষ্টি করে এবং ঋণ আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক থেকে শতকরা 10% অর্থ তারল্য হিসাবে রেখে বাকি অর্থ ঋণ মঞ্জুর করে, তবে এই অর্থ নগদ প্রদান করে না, বরং ঋণগ্রহীতার হিসাবে ক্রেডিট করে তা জমা করে, অথবা ঋণগ্রহীতার চেকের মাধ্যমে তা থেকে উত্তোলন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিভিন্ন কাজের মধ্যে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো ঋণ আমানত সৃষ্টি করা। কাজেই বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করার জন্য কলাকৌশল অবলম্বন করে। প্রথমে বললাম ঋণ মঞ্জুরের মাধ্যমে আমানত সৃষ্টি, ক্রিয়েশন অফ ডিপোজিট থ্রু লোন অ্যাপ্রুভাল। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মক্কেলকে ঋণ মঞ্জুর করে তখন নগদে অর্থ প্রদান করে না, ঋণগ্রহীতাকে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব খুলতে পরামর্শ দেওয়া হয়, অথবা ঋণের অর্থ ঋণগ্রহীতার হিসাবে ক্রেডিট বা জমা করা হয়, ঋণগ্রহীতা পরে চেকের মাধ্যমে ধীরে ধীরে অর্থ উত্তোলন করে থাকে। এইভাবে প্রতিটি ঋণ আমানত সৃষ্টি করে। তাই হার্টলি উইদার্স বলেছেন, এভরি লোন ক্রিয়েটস এ ডিপোজিট। আমানত গ্রহণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, লোন ডিপোজিট ক্রিয়েশন বা অ্যাকসেপ্টিং ডিপোজিট। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলের কাছ থেকে জনগণের নগদ অর্থ জমা গ্রহণ করে এবং ওই জমাকৃত অর্থ হতে ঋণগ্রহীতাকে আবার প্রদান করে। এটি নগদ অর্থ আমানত গ্রহণ করে, আবার ঋণের অর্থ জমা গ্রহণ করে। এইভাবে এইরূপ জমা গ্রহণের মাধ্যমে ঋণ ও আমানত সৃষ্টি করে থাকে। উদাহরণের সাহায্যে আমরা এটি ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, দায় সময় এবং সম্পত্তি সময়। দায়ের মধ্যে আমানত, একজন ব্যক্তি তিনি 1,00,000 টাকা তার নামে মঞ্জুর করা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ প্রথমেই 10% নগদ জমা রেখে দেয় তার রিজার্ভ ফান্ডে রেখে বাকি টাকা প্রদান করে থাকে। তখন সেই অর্থ
আবার পরবর্তী ক্রমে দ্বিতীয় ব্যক্তিকে প্রদান করে, দ্বিতীয় ব্যক্তি প্রদান করার পরে তৃতীয় ব্যক্তি প্রদান করে থাকে। এইভাবে ধীরে ধীরে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতে থাকে। যেমন আমরা আসি এ ব্যাংকের হিসাবে 1,00,000 টাকা জমা দিল, ব্যাংক উক্ত টাকা থেকে বিধিবদ্ধ তারল্য হিসাবে 10% জমা রেখে অবশিষ্ট 90,000 টাকা মিস্টার বি কে দিল। আবার সেখান থেকে 10% কেটে রেখে দিয়ে 9,000 টাকা 81,000 টাকা সি ব্যক্তিকে প্রদান করলো বা সি কে প্রদান করলো। আবার সির কাছ থেকে 10% কেটে 7,290 টাকা রিজার্ভ ফান্ডে জমা রেখে ডি ব্যক্তিকে প্রদান করলো 72,900 টাকা। একটা সময় পরে দেখা গেল নগদ জমার পরিমাণ 10% কেটে হলো 34,390 টাকা এবং ব্যাংক প্রদত্ত ঋণ প্রদান করলো, বি কে দিল 90,000, সি কে দিল 81,000, ডি কে দিল 72,900, ই কে দিল 65,610 টাকা। এইভাবে মোট হলো 3,09,510 টাকা এবং নগদ জমা হলো 34,390 টাকা, মোট 3,43,900 টাকা। আমানত হিসাবে ব্যাংক প্রথমে 1,00,000 টাকা মঞ্জুর করলো, বি কে প্রদান করলো 90,000 টাকা, সি কে প্রদান করলো 81,000 টাকা, ডি কে প্রদান করলো 72,900 টাকা, সর্বমোট হলো 3,43,900 টাকা। অর্থাৎ দেখা গেল 1,00,000 টাকা প্রাথমিক আমানত থেকে ব্যাংক কয়েকবারে 3,09,510 টাকা ঋণ প্রদান করতে সক্ষম হয়েছে এবং তারল্য হিসাবে 34,390 টাকা সংরক্ষণ করেছে। আবার প্রদত্ত ঋণ ও নগদ সংরক্ষণের সমপরিমাণ অর্থ আমানত হিসেবে জমা রেখেছে। এইভাবে